পর হোম অফিসের ব্যাপক ধরপাকড়ের শিকার হয়ে নিজ দেশে ফেরত গিয়েছেন এমন স্টুডেন্টদের জন্য কিছুটা সঞ্চার হয়েছে। যারা সত্যিকার অর্থেই জালিয়াতির আশ্রয় নেননি তারা নিজ দেশে বসেই কোর্ট শুনানিতে অংশ নিয়ে হোম অফিসকে চ্যালেঞ্জ করতে পারবেন সম্প্রতি বাংলাদেশ থেকে স্কাইপের মাধ্যমে কোর্ট শুনানিতে অংশ নিয়ে মামলা জিতেছেন এমন একজন ভিক্টিম তার আইনজীবী চ্যানেল এস বলেছেন স্কাইপের মাধ্যমে বাংলাদেশ থেকে কোর্ট শুনানিতে অংশ নিয়ে মামলায় জয় এই প্রথম সিনিয়র রিপোর্টার ইব্রাহিম রিপোর্ট ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মেধা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দু হাজার চোদ্দ সালে প্যানোরামা প্রোগ্রাম করে বিবিসি তাতে দেখানো হয় পুরো জালিয়াতির চিত্র এরপর কঠোর অ্যাকশনে যায় হোম অফিস আলোচনা গড়ায় পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন হোম সেক্রেটারি ও বর্তমান প্রধানমন্ত্রী এরsame গুشنا দেন এর বিরুদ্ধে কটুর পদক্ষেপ গ্রহণের The panorama is extremely important it's very shocking and i want to do something about it There was a student here which was so unselective that it allowed people who didn't speak a word of english to come and study at low level or even bogus colleges সরকারের এই কটুর অবস্থানের ফলে বাতিল করা হয় পঞ্চান্ন হাজার স্টুডেন্টদের সার্টিফিকেট শুরু হয় ধরপাকর এবং বিসা বাতিল প্রক্রিয়া তবে জালিয়াতির আশ্রয় নেননি এমন অনেকেই জুডিশিয়াল রিভিউ করে হোম অফিসকে চ্যালেঞ্জ করেন বিভিন্ন সময় এমন ডালাক সিদ্ধান্তের বিপক্ষে সমালোচনার মুখে পড়তে হয়েছে হোম অফিসকে অনেকেই কোর্টে চ্যালেঞ্জ করে মামলা জিতেছেন তবে ব্যারিস্টার আনোয়ার হোসেন জানালেন এক ব্যতিক্রমী মামলার কথা আমাদের যে এই যে ক্লায়েন্ট তাকেও একসময় এই যে টুয়েকের সার্টিফিকেটের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং সে জুডিশিয়াল রিভিউতে হেরে গিয়েছিল পরবর্তীতে সে একজন ব্রিটিশ সিটিজেনকে বিবাহের মাধ্যমে যখন এদেশে আসার জন্য আবেদন করেছিল তখন বাংলাদেশ থেকে তার যে ব্রিটিশ সিটিজেন স্পাউসের সাথে জয়েন করার যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশন হোম অফিস রিফিউজ করেছে যে তুমি সার্টিফিকেট ফ্রোর্ড করেছো এবং তুমি এদেশে ওয়ার্স্টার হয়েছো এবং তোমার বিয়েও জেনুইন না একই কারণে অনেকগুলো রিজন তখন সে এই ডিসিশনে এগেনস্টে হোম অফিসে অ্যাপিল করে স্কাইপের মাধ্যমে সাক্ষী দেওয়ার জন্য আদালতে আবেদন করলাম এবং আদালত ওই আবেদন মঞ্জুর করলো যখন সরাসরি বাংলাদেশ থেকে সে যে সাক্ষ্য দিল এটার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়েছিল এবং ইভেনচুয়ালি ওই আপিল অ্যালাউ হয়েছিল এবং বর্তমানে ক্লায়েন্ট এই জয়লাভ করার মাধ্যমে এদেশে সে অলরেডি এন্ট্রি হয়েছে তার রিসেন্টলি তার মতে ট্রয়েক জালিয়াতির কারণে সরাসরি প্রভাব পড়েছে অন্তত চার হাজার বাংলাদেশি স্টুডেন্টদের জীবনে তাদের জন্য এই সংবাদ সঞ্চার করবে অনেক স্টুডেন্ট ভালো স্টুডেন্ট আছে যাদের ক্যারিয়ার ভালো ছিল তারা তাদের লাইফটা তো যারা চলে গিয়েছে তারা যদি দেশ থেকেও আউটকান্টি আপিল করে এবং আদালতে যদি এভাবে তারা স্কাইপের মাধ্যমে বা প্রযুক্তি ব্যবহার করে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করে এবং আদালত যদি সেটা অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবে এবং তারা তাদের রাইট এস্টাবলিশ করার সুযোগ পাবে দেরিতে হলেও বাংলাদেশ থেকে স্কাইপ ইন্টারভিউর সুযোগ নিতে পারবেন অনেকেই এই স্কাইপের মাধ্যমে সাক্ষ্য নেওয়া স্পেশালি টোয়েক কেসের ক্ষেত্রে এটা অনেকটাই নতুন আশা করি আদালত যেহেতু এক অনুমতি দেওয়া শুরু করেছে তাহলে অন্যদেরকেও এভাবে স্কাইপের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিবে ইব্রাহিম খলিল চ্যানেলস নিউজ লন্ডন